আমার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইউনিট 2 এর চ্যাপ্টার 5 এর টাইপ 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডেসিমাল আর শিফটিং ডেসিমাল সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রবলেম 1, এখানে পয়েন্ট 003482 দেওয়া আছে আর বলা আছে ইন্ডিকেট অল সাস স্টেটমেন্ট, অর্থাৎ এই পয়েন্ট 003482 এর সমতুল্য কোনটা কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। এখন আমাদের দেওয়া আছে কি পয়েন্ট 003482। এখন এটা একটা পজিটিভ সংখ্যা, যেহেতু এটা একটা পজিটিভ সংখ্যা সুতরাং আমাদের এই প্রথম যে অপশনটা এটা কোনোভাবে অ্যান্সার হতে পারে না, কেননা প্রথম অপশনটা হচ্ছে নেগেটিভ। এখন 2 নম্বর অপশনের ক্ষেত্রে দশমিকটা কোথায় দেওয়া আছে, থ্রি এর আগে, অর্থাৎ দশমিকটা আমার এখানে দেওয়া আছে। তাহলে আমি যদি দশমিকটা এখানে নিয়ে যাই তাহলে দশমিক 3482 হয় ইনটু, দেখুন দশমিক কিন্তু আমাদের 2 ঘর ডান দিকে গেছে, তো দশমিক যদি 2 ঘর ডান দিকে যায় তাহলে আমাদের পাওয়ার অর্থাৎ 10 এর পাওয়ার 2 ঘর বাম দিকে যাবে, অর্থাৎ 2 ঘর পাওয়ার কি হবে মাইনাস হবে, বাম দিকে যাওয়া মানে কি মাইনাস হওয়া। তাহলে আমাদের ভ্যালুটা কত হবে, পয়েন্ট 3482 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এখন এই পয়েন্ট 3482 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এটা কি 2 নম্বর অপশনে আছে? হ্যাঁ আছে। সুতরাং আমাদের এই 2 নম্বর অপশন হবে কি সঠিক। আবার 3 আর 4 নম্বর অপশনের ক্ষেত্রে দেখুন দশমিকটা কোথায় আছে, 8 এর আগে আছে। এখন এইখান থেকে যদি আমরা দশমিকটা 8 এর আগে নিয়ে যাই তাহলে কি হবে দেখুন, তাহলে দশমিকটা কোথায় যাবে, দশমিকটা কিন্তু এখানে যাবে। তাহলে আমি এখানে 34.82 অর্থাৎ 34.82 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, দেখুন দশমিকটা এইখানে ছিল, 2 ঘর 4 ঘর ডানে গেছে। এখন দশমিকটা যদি 4 ঘর ডানে যায় তাহলে 10 এর পাওয়ার 4 ঘর বামে যাবে, অর্থাৎ আমাদের পাওয়ারটা 4 ঘর মাইনাস হবে, অর্থাৎ -4 হবে। সুতরাং আমাদের ভ্যালুটা কত হবে, 34.82 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এখন এই 34.82 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এটা কোন অপশনে দেওয়া আছে, এটা অপশন 4 এ দেওয়া আছে। আর অপশন 3 তে কি দেওয়া আছে, 34.82 ইন্টু 10 টু দি পাওয়ার +4, যেটা হচ্ছে ভুল। সুতরাং আমাদের অপশন 4টা সঠিক অ্যান্সার হবে। আবার এখানে 5 নম্বর অপশনে কি দেওয়া আছে, এখানে দশমিকটা টোটালি উঠাই দেওয়া আছে, অর্থাৎ দশমিকটা আমাদের 2 এর পরে চলে গেছে। এখন দশমিকটা যদি আমি টোটালি উঠাই দিই, আমি চাইলে হচ্ছে এই প্রথম যে ভ্যালুটা দেওয়া আছে অর্থাৎ পয়েন্ট 003482 এটা থেকে নিয়েও ক্যালকুলেশন করতে পারি, অথবা এই দ্বিতীয় বা তৃতীয় যে কোনোটা নিয়ে ক্যালকুলেশন করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি তৃতীয়টা নিয়ে ক্যালকুলেশন করলাম, আমি তৃতীয়টা থেকে দশমিকটা টোটালি উঠাই দিলাম, তাহলে 3482, তাহলে দশমিকটা উঠাই দিলাম মানে কি দশমিকটা আমার এখানে চলে গেল। তাহলে দশমিকটা যদি আমার এখানে চলে যায় তাহলে আমাদের 10 এর পাওয়ার কি হবে, দেখুন দশমিকটা যেখানে ছিল সেখান থেকে 2 ঘর ডানে গেল, তাহলে দশমিকটা যদি আমার 2 ঘর ডানে যায় তাহলে আমাদের পাওয়ার 2 ঘর বামে যাবে, তাহলে পাওয়ার আছে -2, তাহলে 2 ঘর বামে যাওয়া মানে কি আরো হচ্ছে 2 কমবে, তাহলে পাওয়ারটা কত হবে -6 হবে, অর্থাৎ দশমিকটা 2 ঘর ডানে গেছে বলে পাওয়ার 2 ঘর বামে আগে যাবে, অর্থাৎ 2 ঘর বিয়োগ হবে। তাহলে এখানে আমাদের ভ্যালুটি কত হলো, 3482 ইন্টু 10 টু দি পাওয়ার -6, যেটা আমাদের 5 নম্বর অপশনে দেওয়া আছে। সুতরাং আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা সঠিক হবে, তারপরে 4 নম্বরটা সঠিক হবে আর 5 নম্বরটা সঠিক হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার কি 2, 4 এবং 5। প্রবলেম 2, এখানে 12.12 ইন্টু 10 টু দি পাওয়ার -3 দেওয়া আছে। এটাকে আমরা আসলে 12.12 বলি না, এটা আমরা 12.12 বলি। তো বলা আছে কি ইন্ডিকেট অল সাস স্টেটমেন্ট, অর্থাৎ এইটার সমতুল্য ভ্যালু কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। এখন আমাদের এখানে মূল ভ্যালুটি কত দেওয়া আছে, 12.12 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখন এই 12.12 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এটাকে যদি আমি জেনারেল লিখি, অর্থাৎ আমরা এই পাওয়ার ছাড়া যদি লিখি তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার -3, এর মানে দশমিক 3 ঘর বামে আসবে। তো দশমিকটা যেখানে আছে এখান থেকে যদি 3 ঘর বামে আসে তাহলে 1 ঘর 2 ঘর আরেকটা ঘর নেই, তো আরেকটা ঘর আমাদের শূন্য দিয়ে পূরণ হবে, তাহলে শূন্য দিয়ে পূরণ হলো আর এই দশমিকটা বসে গেল, এরপরে 1, 2, আর এই লাস্টে যে 1, 2 আছে এটা তো বসে গেল, অর্থাৎ লাস্টের 1, 2 বসে গেল আর দশমিক 3 ঘর বামে আসলো। তো 2 ঘর আসার পরে যেহেতু এখানে আর কোনো ভ্যালু নেই, আমি শূন্য দিয়ে 3 ঘর পূরণ করে নিলাম, আর পাওয়ার এখানে যেটা আছে সেটা তো আর বসবে না, তাই না, কারণ পাওয়ারের পরিবর্তে তো আমাদের দশমিকটা 3 ঘর বামে আসলো। তাহলে এখন আমাদের অরিজিনাল ভ্যালুটা কত হলো, দশমিক 0.212। এখন এই দশমিক 0.212 এটা কিন্তু একটা পজিটিভ মান, সুতরাং আমাদের এই 1 নম্বর অপশনটা কোনোভাবেই সত্য হবে না, কারণ 1 নম্বর অপশনটা তো নেগেটিভ মান বলছে। এখন আসুন 2 নম্বর অপশানে, 2 নম্বর অপশানে কি দেওয়া আছে, যে দশমিক 0.12, আর আমাদের মূল যে মানটা সেটা কত, দশমিক 0.212। তো এই দুইটা কিন্তু মিললো না, হ্যাঁ প্রথম 3টা যেটি মিলে দশমিকের পরে,
কিন্তু লাস্টের দুইটা ডিজিট তো আর মিলে না, তাই না? তো পুরাটা যেহেতু মিলে না, সুতরাং আমাদের এই দুই নাম্বারটাও কি হবে না, সঠিক অ্যান্সার হবে না। এখন আসুন আমাদের তিন নাম্বার অপশানে। তো তিন নাম্বার অপশানে দেখুন দশমিকটা এখানে কোথায় আছে, দশমিকের পরে 2, 4টা 0 আছে। এখন আমাদের দশমিকের পরে শূন্য ছিল কয়টা? একটা। তো দশমিকের পরে যদি আমি আরো 3টা 0 নিয়ে আসি, এর মানে দশমিকটা আরো বাম দিকে আসতেছে। তাহলে দশমিক 1টা 2টা 3টা 0 দিলাম, আর যেটা আছে এটা বসে গেল 0, 1, 2, 1, 2। এর মানে কি হলো? মানে হলো দশমিকটা ছিল কোথায়? এখানে ছিল। তো দশমিকটা যেখানে ছিল সেইখান থেকে দশমিকটা 3 ঘর বামে আসলো। তো দশমিকটা যদি 3 ঘর বামে আসে, তাহলে পাওয়ার আমাদের 3 ঘর ডানে যাবে, তার মানে কত? 3 ঘর পজিটিভ হবে, অর্থাৎ +3 হবে। অর্থাৎ আমাদের দশমিক দিয়ে 4টা 0, তারপর 1, 2, 1, 2 × 10⁻³ হবে এই অরিজিনাল ভ্যালুটা। তাহলে আমাদের এই 3 নম্বর অপশনটা কিন্তু সঠিক আছে, কেননা দশমিক দিয়ে 4টা 0, তারপরে 1, 2, 1, 2 পরে 10⁻³ আছে। এখন 4 নম্বর অপশনটা আমাদের কি দেওয়া আছে দেখুন, দশমিক 0 দিয়ে 1, 2, 1, 2 × 10⁻³। এখন আমাদের যে মূল যে প্রশ্নটা ছিল সেটা কি ছিল? দশমিক 0 দিয়ে 1, 2, 1, 2 ছিল, এর সাথে কিন্তু 10⁻³ কোনো কিছু ছিল না। তো এখানে যে 10⁻³টা দেওয়া আছে, এটা কিন্তু আসলে স্টারা দেওয়া আছে। সো তার মানে 1000 গুণ দেওয়া আছে, অর্থাৎ আমাদের মূল ভ্যালুর থেকে এটা 1000 গুণ দেওয়া আছে। সুতরাং এটা কি এটা সমতুল্য হবে? না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3 অনলি, অর্থাৎ এই 4টির মধ্যে একমাত্র 3 নম্বর অপশনটাই কি আমাদের মূল ভ্যালুটার সমতুল্য। প্রবলেম 3, হুইচ অব দ্য ফলোয়িং আর বিগার দেন 2×21/49, অর্থাৎ 21/49 ডাবল থেকে বড় হচ্ছে নিচের কোনটা কোনটা, সেটা আমাদের বের করতে হবে। ইন্ডিকেট অল সাচ ভ্যালু, অর্থাৎ এখানে একাধিকটা অ্যান্সার হতে পারে। এখন আমাদের বের করতে হবে কিসের মান, যে 21/49 ডাবলের থেকে বড়। অর্থাৎ এটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে লিখি, তাহলে 21/49 এইটার ডাবল, ডাবলের থেকে বড়, অর্থাৎ এটা দ্বিগুণ করে এটার মাথায় আমি প্লাস দিলাম। এই প্লাস কিন্তু পজিটিভ বোঝাচ্ছি না, এই প্লাস দিয়ে, এই প্লাস দিয়ে বোঝাচ্ছি কি, যে এই গুণফলে যেটা আসবে এটার থেকে বড় হবে। এখন এখানে কত আসে? 21×2, তাহলে 42, তাহলে 42/49 এটার থেকে বড়। বড় মানে কি? আমি এই প্লাস দিয়ে বড় বোঝাচ্ছি। এখন 42/49 মানে কত হবে? 42/49 মানে হবে 0.857142। আপনারা ক্যালকুলেটারে বসাই দিলে এই ভ্যালুটা চলে আসবে, অর্থাৎ 42/49 ক্যালকুলেটারে বসাই দিলে এটা চলে আসবে। এখন এই 0.857142 এটার থেকে বড় যেগুলো, সেটা আমাদের অ্যান্সার হবে। এই প্লাস দ্বারা কিন্তু আমি বড় বোঝাচ্ছি। একটা কাজ করি, আমি টোটালটা ব্র্যাকেট দিয়ে এর মাথায় প্লাস দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এখন 0.857142 এটার থেকে বড় কোনটা? অপশন এ কি এটার থেকে বড়? না, কারণ এখানে দশমিকের পরে আছে 84, অর্থাৎ 84, আর এখানে দশমিকের পরে আছে কত? 85। সুতরাং এটা আমাদের ছোট। আবার এখানে 2 নম্বর অপশনটা দেখুন, 0.857। এখন এখানে 0.857 তো আছে, এর সাথে 142 আরো কিন্তু মান আছে, অর্থাৎ আমাদের যে এই যে মানটা, অর্থাৎ 2 নম্বর অপশনের, এটা কিন্তু আমাদের এটার থেকে ছোট। তো আমাদের ছোট যেগুলো সেগুলো তো অ্যান্সার হবে না, বরং বড় যেগুলো সেগুলো অ্যান্সার হবে। এখন 3 নম্বর যে অপশান, সেটা কত? 0.858, এটার মান 0.857 এটার থেকে বড় না? অবশ্যই বড়, কেননা এখানে 857 আছে আর এখানে 858 আছে, অর্থাৎ আমাদের 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। আবার 4 নম্বরটাতে কি দেওয়া আছে দেখুন, 0.86 দেওয়া আছে, আর এখানে কত? 0.85। এখন 0.85 বড় নাকি 0.86 বড়? অবশ্যই 0.86 বড়, অর্থাৎ আমাদের এই যে 3 নম্বর আর 4 নম্বর, এই দুইটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমাদের অ্যান্সার হবে কি, যে অপশন 3 আর অপশন 4। প্রবলেম 4, এক্স ইজ এ ডিজিট ইন দ্য ডেসিমাল 12.1569, হুইচ ইফ রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট 100 উড ইকুয়াল 12.16। অর্থাৎ এক্স হচ্ছে একটি ডিজিট, কার ডিজিট? এই যে 12.159, এইটার হচ্ছে একটা ডিজিট হচ্ছে এক্স। এখন এটাকে যদি আমি আসন্ন মান, যেটাকে আমরা বলি, অর্থাৎ নিয়ারেস্ট 100 প্রকাশ করি, তাহলে 12.16 হবে। যদি হয়, তাহলে কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বি বড় হবে, সেটা আমাদের বের করতে হবে। কোয়ান্টিটি এতে দেওয়া আছে এক্স, আর কোয়ান্টিটি বিতে দেওয়া আছে 4। এখন এখানে আমাদের মূল মাত্রা কি দেওয়া আছে? 12.159। এখন এটাকে যদি আমরা আসন্ন মানে প্রকাশ করি, তাহলে আমাদের কত হবে? 12.16 হবে। এখন দেখুন এখানে এই যে 5 যেটা ছিল, এই 5টা এখানে কেটে যেয়ে কিন্তু 6 হয়েছে, অর্থাৎ এই 5টা বেড়ে 1 বেড়ে 6 হয়েছে।
এখন আমরা কখন একবারে আমরা জানি হচ্ছে যখন এইখানে অর্থাৎ এক্স যে পজিশনে আছে এইখানে এই এক্স এর মানটা 5 বা 5-এর থেকে বড় হবে, অর্থাৎ এক্স এর মান যদি 5, 6, 7, 8 বা 9 হয় তখন হচ্ছে এই এক্সটা কেটে যেয়ে এর আগের অংশের সাথে 1 যোগ হয়। অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 5, 6, 7, 8 বা 9 হয় তাহলে এই 5, 6, 7 বা 8, 9 কেটে যেয়ে এই 5-এর জায়গায় কত হবে? 6 হবে। এটা হচ্ছে আমাদের আসন্ন মানের নিয়ম, অর্থাৎ তখন 12.16 হবে। সুতরাং এক্স এর ভ্যালু 5 হতে পারে, 6 হতে পারে, আবার 7, 8 বা 9 হতে পারে। এখন কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বি বড় হবে? এখন এক্স এর ভ্যালু 5, 6, 7, 8 বা 9 যেটাই হোক না কেন, সব ক্ষেত্রে মানটা আমার 4-এর থেকে বড় হবে। অর্থাৎ কোয়ান্টিটি এ এর ভ্যালু সবসময় কি হবে? কোয়ান্টিটি বি এর থেকে বড় হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কি? অপশন এ, অর্থাৎ কোয়ান্টিটি এ ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি বি। প্রবলেম 5, দ্য রিসিপ্রোকাল অফ এক্স নন ইন্টিজার ডেসিমাল পার্ট ইকুয়ালস এক্স প্লাস 1 অ্যান্ড এক্স গ্রেটার দেন 0। অর্থাৎ এক্স এর নন ইন্টিজার ডেসিমাল পার্ট, অর্থাৎ এক্স যদি একটা দশমিক যুক্ত সংখ্যা হয় তাহলে ওই দশমিকের পরে যে অংশটা থাকবে ওইটাকে যদি রেসিপ্রোকাল করি অর্থাৎ উল্টে দিই তাহলে যে মানটা হবে সেটা এক্স প্লাস 1 এর সমান হবে। এখন এই শর্ত অনুসারে যেখানে এক্স অবশ্যই 0 থেকে বড়, তো এই শর্ত অনুসারে আমাদের কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বি বড় হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে কোয়ান্টিটি এ তে কি দেওয়া আছে? এক্স, আর কোয়ান্টিটি বি তে দেওয়া আছে √2। এখন এটা হচ্ছে একটা আনকমন ম্যাথ, কারণ এই ধরনের ম্যাথ আসলে আমার চোখে আর খুব একটা পড়ে নাই, এবং এই ধরনের ম্যাথ আসলে এই একটা নিয়মেই করা যায় বা এই ধরনের ম্যাথ এই একটা নিয়মেই করলে সহজ হয়। আর পরীক্ষা যদি এই ধরনের ম্যাথ আসে তাহলে আপনি এই নিয়মের বাইরে অন্য নিয়মে করতে গেলে অনেক সময় লেগে যাবে এবং হয়তো মিলবে না। সো এই ম্যাথটা আপনি এই নিয়মে শিখে রাখেন এবং এই নিয়মে করবেন, এর বাইরে আপাতত চিন্তা করার দরকার নেই। এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দেখুন, কোয়ান্টিটি এ তে এক্স দেওয়া আছে, কোয়ান্টিটি বি তে √2 দেওয়া আছে। এখন এই এক্স এর ভ্যালুটা আমি √2 ধরে ক্যালকুলেশনটা শুরু করব। তাহলে লেট আমি এক্স ইকুয়াল টু √2 ধরে ক্যালকুলেশনটা শুরু করলাম। এখন এক্স ইকুয়াল টু √2 ধরে ক্যালকুলেশন করার পরে যদি আমাদের এই শর্তটা মিলে তাহলে আমি এক্স এর ভ্যালু √2 নিতে পারবো, আর না হলে তখন এক্স এর ভ্যালু অন্য কোনো মান হবে। এখন এক্স ইকুয়াল টু √2 ধরলাম, এখন এই √2 ভ্যালু কত? √2 ভ্যালু হচ্ছে 1.4142 ……। অর্থাৎ এরপরে আমাদের আরো মান আছে। এখন আমাদের কি বলছে? নাও এই লেখাটা একটু খেয়াল করুন, এক্স নন ইন্টিজার ডেসিমাল পার্ট, এটা রেসিপ্রোকাল। অর্থাৎ এক্স এর যে নন ইন্টিজার ডেসিমাল পার্ট, নন ইন্টিজার ডেসিমাল পার্ট মানে কি? দশমিকের পরের অংশটা। তাহলে এক্স এর দশমিকের পরে যে অংশটা, অর্থাৎ এই যে দশমিক 141, 135, এটাকে রেসিপ্রোকাল করবো, অর্থাৎ উল্টে দেব। এখন এক্স এর নন ইন্টিজার ডেসিমাল পার্ট কোনটা? তাহলে এক্স এর নন ইন্টিজার ডেসিমাল পার্ট হচ্ছে দশমিকের পরেরটা, অর্থাৎ দশমিক 141, 142 ……। এখন এইটাকে যদি রেসিপ্রোকাল করি, অর্থাৎ 1.4142, 135 ……, তাহলে এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু যদি আমি ক্যালকুলেটারে বসাই দিই তাহলে 2.41425 আসে। অর্থাৎ এক্স এর নন ইন্টিজার ডেসিমাল পার্টে রেসিপ্রোকাল করলে কত আসে? 2.41425। এখন এটাকে যদি একটু ভেঙে লিখি, কিভাবে ভেঙে লিখবো? 1.41421 বাইরে হচ্ছে +1, এভাবে তো আমি লিখতে পারি তাই না? কারণ এই 2 কে 1 × সামথিং আকারে ভাঙলাম আর বাকি 1 আমি বাইরে প্লাস আকারে লিখে দিলাম। এখন দেখুন এই 1.41421 এটা আসলে কিসের মান? এটা হচ্ছে আসলে এক্স এর মানের সমান না, তাহলে এটার পরিবর্তে আমি এক্স লিখতে পারি আর বাইরে +1 লিখতে পারি। তাহলে আমার কি দাঁড়ালো? যে যখন আমরা এক্স অর্থাৎ √2 অর্থাৎ 1.41421 এইটার নন ইন্টিজার ডেসিমাল পার্ট অর্থাৎ 0.414235 এটাকে রেসিপ্রোকাল করলাম অর্থাৎ উল্টে দিলাম, দিলে যে ভ্যালুটা আসলো সেটা এক্স প্লাস 1 এর সমান আসলো, যেটা এখানে আমাদের বলা আছে। অর্থাৎ এক্স এর ভ্যালু √2 ধরলে আমাদের এই শর্তটা পরিপূর্ণভাবে মিলে যাচ্ছে। সুতরাং এক্স এর ভ্যালু কি হবে? √2 হবে। অর্থাৎ কোয়ান্টিটি এর ভ্যালু কি হবে? √2 হবে। এখন অনেকেই বলতে পারেন যে কোয়ান্টিটি এর ভ্যালু √2 ছাড়া অন্য কোনো সংখ্যা কি সম্ভব? না, কোয়ান্টিটি এর ভ্যালু √2 ছাড়া অন্য কোনো সংখ্যা সম্ভব না, কেননা কোয়ান্টিটি এর ভ্যালু √2 ছাড়া অন্য কিছু ধরলে এই শর্তটা কোনোভাবেই পূরণ হয় না। অর্থাৎ কোয়ান্টিটি এর ভ্যালু √2 হবে, কোয়ান্টিটি বি এর ভ্যালুও কি হবে? √2 হবে। অর্থাৎ দুইটা কোয়ান্টিটি সমান হবে,
অর্থাৎ কোয়ান্টিটি এ আর বি সমান হবে। সুতরাং আমাদের অ্যান্সার হবে কি অপশন সি, অর্থাৎ কোয়ান্টিটি এ ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি বি। প্রবলেম সিক্স, হুইচ থ্রি অব দ্য ফলোয়িং অ্যান্সার্স হোয়েন মাল্টিপ্লাইড বাই এস আদার এল এ প্রোডাক্ট লেস দ্যান মাইনাস ওয়ান ইন্ডিকেট অল থ্রি নাম্বারস। অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে কোন তিনটা অপশনকে গুণ করলে গুণফল মাইনাস ওয়ানের থেকে ছোট হবে। লেস দেন মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ানের থেকে ছোট হবে। এখন এই ম্যাথটা একটু টেকনিক খাটাই করতে হবে, তা না হলে হচ্ছে অনেক সময় লেগে যাবে। আর যদি আপনি টেকনিক্যালি করতে পারেন তাহলে খুবই অল্প সময়ে এই ম্যাথটা মেলানো সম্ভব। দেখুন, লেস দেন মাইনাস ওয়ান এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে ধরুন -1.52 বা -2.73 বা -5.22, এই প্রত্যেকটা মান কিন্তু মাইনাস ওয়ানের থেকে ছোট। এখন আমি বোঝার সুবিধার্থে এই প্রত্যেকটা মান থেকে মাইনাসগুলাকে বাদ দিই। অর্থাৎ ধরুন এই যে মানগুলা, এগুলাতে মাইনাসগুলা নেই, তাহলে কত হলো 1.52, 2.73, 5.22। অর্থাৎ আমাদের যে মান তিনটা আমরা পেলাম 1.52, 2.73 আর 5.22 বা এরকম যত মান আমরা পাচ্ছি সবগুলা কিন্তু ওয়ানের থেকে বড়। অর্থাৎ মাইনাস ওয়ানের থেকে ছোট যদি আমি কোনো একটা ভ্যালু নেই তাহলে সেইটার মাইনাসের পরে যে ভ্যালুগুলো আসে সেটা কিন্তু ওয়ানের থেকে অবশ্যই বড় হয়। অর্থাৎ এই মানটা, অর্থাৎ আমরা চিহ্ন বাদ দিলে যে অরিজিনাল মানটা, এই মানটা একের থেকে যত বড় হবে ওই সংখ্যাটা ওটার সাথে মাইনাস নিলে সেটা মাইনাস একের থেকে তত ছোট হবে। এখন আমাদের অপশনের দিকে আসুন। আমাদের চারটা অপশনে কিন্তু নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ আছে, এখানেও আছে, এখানে আছে। তাহলে এই চারটা অপশনের যদি আমি যে কোনো তিনটাকে গুণ করি, অর্থাৎ ধরুন আমি প্রথম তিনটাকে গুণ করলাম বা লাস্টের তিনটাকে গুণ করলাম, উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের গুণফল নেগেটিভ আসবে। কেননা তিনটা নেগেটিভকে গুণ করলে গুণফল সবসময় কি আসে? নেগেটিভ আসে। তাহলে আমরা শিওর যে আমরা যে কোনো তিনটাকে গুণ করলে নেগেটিভ আসবে। তাহলে আমাদের নেগেটিভ আসবে, অর্থাৎ আমাদের এই প্রথম কন্ডিশনের সাথে মিলে যাচ্ছে যে নেগেটিভ আসবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এই যে নেগেটিভের পরে যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলার গুণফল একের যত বড় হবে, অর্থাৎ এই ভ্যালুগুলার গুণফল যত বড় হবে, পজিটিভ যত বড় মান, তত হচ্ছে আমাদের ওই সংখ্যাটা মাইনাস একের থেকে ছোট হবে। অর্থাৎ আরো সহজভাবে বললে এই চারটা অপশনের মাইনাসগুলাকে বাদ দিলে চারটা অপশনের মধ্যে যে তিনটার মান বড় হয় ওই তিনটার গুণফলই হচ্ছে মাইনাস ওয়ানের থেকে ছোট হবে। তাহলে আমি সবগুলো অপশন থেকে যদি নেগেটিভ গুলাকে ইগনোর করি তাহলে প্রথম অপশনে কত আসে 15/17, দ্বিতীয় অপশনে কত আসে 18/19, তৃতীয় অপশনে কত আসে 23/22, চতুর্থ অপশনে কত আসে 17/16। এখন এই চারটার মধ্যে যে তিনটার মান সব থেকে বড় হবে গুণ করলে সেই তিনটার গুণফল অবশ্যই কি হবে মাইনাস ওয়ানের থেকে ছোট হবে চিহ্ন সহ নিলে। তাহলে আমি কি করব, এই চারটার মধ্যে যে তিনটার মান বড় ওই তিনটাকে গুণ করব, তাহলে গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখন এই চারটার ভিতরে দেখুন 15/17 একের থেকে ছোট, 18/19 একের থেকে ছোট, 23/22 একের থেকে বড়, 17/16 একের থেকে বড়। যেহেতু এই দুইটা একের থেকে বড় তাহলে অবশ্যই আমাদের এই দুইটাকে নিতে হবে, অর্থাৎ 23/22 এবং 17/16। এখন এই 15/17 বড় নাকি 18/19 বড়? যেটা বড় সেটা আমরা অবশ্যই নেব। এখন এই 15/17 থেকে কিন্তু 18/19 বড়। এখন যেহেতু 18/19 বড় 15/17 থেকে, তাহলে আমি 18/19 নিলাম। তার মানে এই চারটার মধ্যে এই তিনটা, অর্থাৎ এই লাস্টের তিনটার মান হচ্ছে সব থেকে বড় এবং 15/17 মানটা কি সবার থেকে ছোট। তো এই বড় তিনটাকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে আমি বড় মান পাবো। আর বড় মানের আগে নেগেটিভ বসাই দিলে সেটা অবশ্যই কি হবে আমাদের অনের থেকে, অর্থাৎ মাইনাস অনের থেকে ছোট হবে। অর্থাৎ আমরা যদি এখন চিহ্ন সহ লিখি তাহলে কি হয়, নাও আমি একটু লিখতেছি চিহ্ন সহ, তাহলে -18/19 -23/22 -17/16, এই তিনটার গুণফল অবশ্যই কি হবে মাইনাস ওয়ানের থেকে ছোট হবে। কেন? কারণ এই 18/19, 23/22 আর 17/16 এই তিনটার গুণফল আমার একের থেকে বড়। তো যেহেতু এই তিনটার গুণফল একের থেকে বড়, সুতরাং এর আগে নেগেটিভ দিলে টোটাল মানটা মাইনাস একের থেকে ছোট হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কি 2, 3 আর 4, অর্থাৎ 2, 3 আর 4, এই তিনটা হচ্ছে আমাদের অপশন। অর্থাৎ এই তিনটাকে গুণ করলে গুণফলটা মাইনাস ওয়ানের থেকে ছোট হবে। এই ম্যাথটা আমি যে আইডিয়া দিয়ে সলভ করছি সেই আইডিয়াটা বোঝা কিন্তু একটু কঠিন, এই জন্য দরকার হয় আপনারা এই ম্যাথের ভিডিওটা আরেকবার দেখেন। তবে আইডিয়াটা বুঝে ফেললে এই ম্যাথটা করতে কিন্তু 15-20 সেকেন্ডেরও বেশি সময় লাগে না।
প্রবলেম 7, দ্য ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ রেসিপ্রোকাল অফ ইন্টিজার এন কন্টেইনস অ্যান ইনফিনিটলি রিপিটিং প্যাটার্ন অফ ডিজিটস এক্সপ্রেসড উইথ এ বার ওভার রিপিটিং ডিজিটস। অর্থাৎ কোনো একটা ইন্টিজার এনকে আমরা রেসিপ্রোকাল করলাম, করার পরে সেটাকে আমরা কি রিপিটিং ডেসিমাল আকারে লিখলাম, অর্থাৎ যেটাকে আমরা পৌনঃপুনিক বলি পৌনঃপুনিক আকারে লিখলাম। লেখার পরে কি হবে, দ্য মিনিমাম লেন্থ অফ দ্য বার ইজ এন মাইনাস ওয়ান, অর্থাৎ ওই যে বার হবে ওই বারের লেন্থটা এন মাইনাস ওয়ান হবে। এটা কিন্তু আমাদের একটা শর্ত, যদি হয় ইন্ডিকেট অল অফ দ্য ইন্টিজার্স বিলো দ্যাট কুড বি এন, তাহলে এই শর্ত অনুসারে এন এর ভ্যালু নিচের কোনটা কোনটা হতে পারে সেটা আমাদের বের করতে হবে। আমাদের শর্ত কি, শর্ত হচ্ছে যে এনটাকে রেসিপ্রোকাল করে যদি আমরা পৌনঃপুনিক আকারে লিখি তাহলে মাথায় যে বারটা হবে সে বারের লেন্থটা এন মাইনাস ওয়ান হবে। তাহলে চলুন আমরা এখন একটা একটা করে যাচাই করি। এখন আমরা যদি এন এর ভ্যালু থ্রি ধরি, অর্থাৎ প্রথম অপশান যেটা এন এর ভ্যালু থ্রি ধরলাম, তাহলে এখানে আমাদের এন এর রেসিপ্রোকাল মানে কি হবে, ওয়ান বাই এন। আমি প্রথম ম্যাথের ক্ষেত্রে ডিটেলসে লিখতেছি, তাহলে ওয়ান বাই এন মানে কত, ওয়ান বাই থ্রি। তাহলে ওয়ান বাই থ্রি মানে কত, 0.3333 ডট ডট ডট, তার মানে এখানে কি হবে, থ্রি এর মাথায় বার হবে। অর্থাৎ আমাদের যে থ্রি এটাকে রেসিপ্রোকাল করলে কি হবে, দশমিক থ্রি এর মাথায় বার হবে। এখন আমাদের শর্ত কি ছিল, যে এন সংখ্যক ওয়ানের মাথায় বার হতে হবে। এখন এন সংখ্যক ওয়ান এর মানে কত, এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান মানে কত, এখানে টু। অর্থাৎ এখানে আমাদের দুইটার মাথায় বার হতে হবে। এখন এখানে বার আছে আমাদের কয়টার মাথায়, একটার মাথায়, তাহলে এটা কি মিললো, মিললো না। অর্থাৎ এখানে যদি একটা সংখ্যার মাথায় বার না হয়ে দুইটা সংখ্যার মাথায় বার হতো তাহলে কিন্তু আমরা এই অপশানটাকে নিতে পারতাম। এখন আমাদের এন এর মান থ্রি কিন্তু বার হয়েছে একটার মাথায়, তাহলে কি নেওয়া যাবে, না। আমাদের এন এর মান থ্রি হলে বার হইতে হবে কয়টার মাথায়, এন মাইনাস ওয়ান, অর্থাৎ দুইটার মাথায়। সুতরাং আমাদের এই অপশানটি কিন্তু গ্রহণযোগ্য না। এরপরে আসুন অপশান টু, অর্থাৎ এন এর ভ্যালু যদি ফাইভ হয় তখন কি হবে। এন এর ভ্যালু যদি ফাইভ হয় তাহলে ওয়ান বাই এন, অর্থাৎ এন কে রেসিপ্রোকাল করলে হবে কত, ওয়ান বাই ফাইভ। এখন ওয়ান বাই ফাইভ মানে কত, ওয়ান বাই ফাইভ মানে হচ্ছে 0.2। এখন 0.2 এটার সাথে কি কোনো পৌনঃপুনিক আসছে, না। এখন আমি পৌনঃপুনিক দিতে পারি এখানে অনেকগুলো জিরো দিয়ে, জিরো এর মাথায় পৌনঃপুনিক দিতে পারি, তখন দেখতে এরকম হবে যে জিরো এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে একটার মাথায় পৌনঃপুনিক আছে, এটা গায়ের জোরে বলা হয় তারপরে আমি বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে কত, ফাইভ থেকে ওয়ান বিয়োগ দিলে ফোর হয়, তাহলে আমাদের পৌনঃপুনিক হতে হবে চারটার মাথায়, কিন্তু এখানে পৌনঃপুনিক আছে কয়টার মাথায়, একটার মাথায়। সুতরাং আমাদের এই অপশনটাও কিন্তু নেওয়া যাবে না। এরপর আসুন তিন নম্বর অপশনের ক্ষেত্রে, তিন নম্বর অপশন মানে কত, সেভেনের ক্ষেত্রে। দেখুন এন এন ইকুয়াল টু কত, তাহলে সেভেন, তাহলে এখান থেকে ওয়ান বাই এন এটার ভ্যালু কত আসে, ওয়ান বাই সেভেন। এখন ওয়ান বাই সেভেনের মান কত, ওয়ান বাই সেভেনের মান হচ্ছে 0.142, তারপরে হচ্ছে কত, 857, তারপরে আবার 142 ডট ডট ডট। অর্থাৎ আমরা এই ওয়ান বাই সেভেনকে যদি পৌনঃপুনিক আকারে লিখি, অর্থাৎ রিপিটিং ডেসিমাল আকারে লিখি, তাহলে কি হয়, এই 142857 এটা কিন্তু বারবার আসতেছে। দেখুন এখানে আবার 142 আসছে, অর্থাৎ দশমিক দিয়ে 142857 এই টোটালের মাথায় আমরা বার দিতে পারি। তাহলে এখানে আমাদের এন মাইনাস ওয়ান এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু যেহেতু সেভেন তাহলে এন মাইনাস ওয়ান এর ভ্যালু হবে সিক্স। আবার আমাদের এখানে বার আছে কয়টার মাথায়, ছয়টার মাথায়। অর্থাৎ আমাদের এখানে এন মাইনাস এন সংখ্যকের মাথায় কিন্তু বার আছে। অর্থাৎ আমাদের এই যে শর্তটা, অর্থাৎ দ্য মিনিমাম লেন্থ অফ দ্য বার ইজ এন মাইনাস ওয়ান, এই শর্তটা কিন্তু পূরণ হলো। অর্থাৎ আমাদের এন এর ভ্যালু সেভেন, আমাদের ছয়টার মাথায় মিনিমাম বার আসতে হবে, সাত আটটার মাথায় বার আলেও কোনো সমস্যা হইতো না। সো আমাদের এখানে ছয়টার মাথায় যেহেতু বার আসছে, সো আমাদের মিনিমাম শর্তটা পূরণ হয়ে গেছে। সুতরাং আমাদের এন ইকুয়াল টু সেভেন কিন্তু গ্রহণযোগ্য হবে। এরপরে যদি আমি চতুর্থ অপশনটা নিই, অর্থাৎ আমি যদি এন এর ভ্যালু হচ্ছে নাইন নিই, এন এর ভ্যালু নাইন নিলে ওয়ান বাই এন এটা ইকুয়াল টু কি হবে, ওয়ান বাই নাইন হবে। এখন ওয়ান বাই নাইনের মান কত, ওয়ান বাই নাইনের মান হচ্ছে 0.1111 ডট 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 ডট, তার মানে কত, 0.1 এর মাথায় হচ্ছে বার। তাহলে এখানে এন মাইনাস ওয়ান সংখ্যকের মাথায় আমাদের বার হতে হবে নিয়ম অনুসারে। এখন এন মাইনাস ওয়ান মানে কত, নয় থেকে এক বিয়োগ দিলে আট হয়, অর্থাৎ আটটার মাথায় বার হতে হবে, কিন্তু বার আছে কয়টার মাথায়, একটার মাথায়। তাহলে এটা কি মিললো, মিলে নাই, তাহলে আমাদের এইটা অ্যান্সার হবে না, অর্থাৎ আমাদের এই চার নম্বর অপশনটা অ্যান্সার হবে না। এখন আসুন পাঁচ নম্বর অপশনের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের সর্বশেষ যে অপশনটি আছে সেটি কত, এন ইকুয়াল টু এখানে ইলেভেন দেওয়া আছে। তাহলে এন ইকুয়াল টু যদি ইলেভেন হয়
তাহলে এটা রেসিপ্রোকাল মানে 1/n, এটা ইকুয়াল টু কি হবে 1/11। এখন 1/11 মানে কত হয়? 1/11 মানে 0.090909 এটা হয় ডট 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 ডট। এর মানে কত? 0.09 এর মাথায় হচ্ছে বার, অর্থাৎ আমাদের এখানে দুইটার মাথায় বার আসে। এখন আমাদের নিয়ম অনুসারে n-1 মানে কি 10, অর্থাৎ 10টার মাথায় বার আসতে হবে। কিন্তু আমাদের বার আসছে কয়টার মাথায়? দুইটার মাথায়। তাহলে এটা কি সমান হলো না? অর্থাৎ আমাদের এই যে 5 নম্বর অপশন, এটাও কিন্তু গ্রহণযোগ্য হলো না। তাহলে আমাদের এখানে 5টা অপশনের মধ্যে একমাত্র গ্রহণযোগ্য অপশন হলো কোনটা? অপশন সি, অর্থাৎ 7। অর্থাৎ আমাদের 3 নম্বর অপশনটাই শুধু অ্যান্সার হবে, অর্থাৎ 3 অনলি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই টাইপ সংক্রান্ত যেসব ম্যাথ নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো, এই ম্যাথগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, তবে যদি আপনি সঠিক টেকনিকে আগাতে পারেন তাহলে এই ম্যাথগুলো আপনি বেশ দ্রুতই করে ফেলতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন।